মালখংকল বাইকি বুরং বুজা ফাই ফাইলে মানে তাবুকে রমজাক মানুগুই বীরখং বাইসে ফাইনানি ওয়ান সুগলাইশু বাংলা হানি বড়গ্র আশা কবং মা হাস্টেও তঙ্গুই তাঙ্গে ত্রিপুরা হাস্টেও সিমি খা তঙ্গুই মা ফাইলে নাকলাই বাংলা হানি বড়গ্র ত্রিপুরা হাস্টেও রাইজা চায় থেকে হাবনাকে তাঙ্গে খা গতর অংমানি কলাই ত্রিপুরা হাস্তে হাবাং বাই বাংলা হা গতর হাবাং তামো কিচিং কামাদা খালেমা কলাইকা বিশিং বিশিং হাইকে তাঙ্গে বুইনি হাস্টেও থাঙ্গমানি মকল কলাইয়া ক্রাক সালো খাইন হাই এমবিবি বীরখং খোলানি নাইমা থাংরক বাই রমজাকা রাইজা চায় থেকে ফাইমানি বাংলা হা গতর খরকচার বুড়ি রক্তাই খরকনি চেরাই রমজাক নাই রংনি সিনেমা মুংখা বাংলা হানি নোয়াখালী গোপালগঞ্জ লক্ষ্মীপুর ময়মনসিংহ জামালপুর হাঙ্গরনি লাকি আক্তার তাই সীমা খোড়া মোহাম্মদ সোহেগি আক্তার রেহেনা শেখ মিস ফাতেমাতে জেরাই খড়কনি এমবিবি বীরখং খোলানি নাইমথাংরক বাংলা হানি ফাইলের সাবেক রাধিকা বড়ক নারায়ণপুর আড়ি তিখে বারাট হাকতর দালাল বিমল দালালিয়াক তিখে খড়গ বারো হাজার রাংরি উই বারাট বাংলা হানি আড়ি সর্ণি বুসুবাই স্নামজাক বেড়া তিখে বারাট হাকতর হাপায় অবিমল দালান বড়ক ন আধার কার্ড বসনাময় রিখা আবসিমিয়া কাইসা আধার কার্ড এক হাজার রাং বনাকা বড়ক বিমল দালাল বাই ক্রংলাইবাকে কগদুকনি বিসিংতি ক্রংলাই তে জেঠায় স্বর্ণী বেড়া কিচিক জাক আয়ং তিখিন বারাট হাকতর হাবৈ এমবিবি বীরখং খোলানি সিমিকে আমেদাবাদ থাঙানি নাইলেমানি অপাতি মুং নতে বীরখং খোলানি নাইমথাং অকরা অভিজিৎ মন্ডল কক্থমনি বুসকাং সাবৈখানিকা বাংলা হানি ফাইনের কিসা খাও কিরিমা তিয়ে ইয়াংসা ইয়াংসাকে হিমগ্রুঙ্গুই তংলাইমানি নুগুই কক্তমা মানে বীরখং খোলানি নাইমথাংরক থাঙে রময় কক সঙ্গমায়াগুলো স্রাই স্রাইকে ওংখা তে থানা ও বই মামলা বখলাই জাকা স্রাং সল কেরংনগ তিসাচাকাই সালবুড়ি সিকাংসে হাইকে ও বীরখং খোলাও রায়দা চায়াতে বাংলা হানি ফাইনে খড়ক দক রমজাকমানি ক্রাক সাল হাইন হাই মানজাক পিউকা হানি বাকি সুমংতি সালাইজাক তাবো আরিও দংনাই সেন্ট্রাল বিএসএফ রক্তা মখলাই তংবাই মানি ক্লাই ইয়াকিবা বিএসএফ রকবাই দালাল রক কথা হইদা আরি তিকে লাইডি উই তনিমা ক্লাইখা আজকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে ছয়জন মহিলা সমুদ্রমূলকভাবে ঘোরাফেরা করছিল। তখন আমরা থানা থেকে আমরা স্টাফ এবং অফিসাররা যাই, গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এনি ভ্যালিড পাসপোর্ট ছাড়া এখানে এসেছে। তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি। কতজন রয়েছে? তারা ছয়জন আছে। ছয়জন আছে। ছয়জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা? মহিলা। তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে? এমবিবি এয়ারপোর্ট দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছে। তাদের থেকে কি কোনো প্রকার অবৈধ নথি টথি উদ্ধার হয়েছে? ইনভেস্টিগেশন চলছে, আমরা আটক করেছি, কালকে কোর্টে পাঠানো হবে। ইনভেস্টিগেশন চলছে। ধন্যবাদ স্যার।